আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য সৌদি উচ্চারণে আরবি ভাষা নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ টেনে টেনে বা স্কিপ করে ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আর ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে রো ইয়ামিন, মানে হচ্ছে ডান দিকে যাও। রো ইয়াসার বা রো ইসার মানে হচ্ছে বাম দিকে যাও। রো সিদা মানে হচ্ছে সোজা যাও। রো খালফ বা রো অরা মানে হচ্ছে পেছনের দিকে যাও। আবগা জাওয়াজ বিয়ে করতে চাও, আবগা জাওয়াজ মানে হচ্ছে বিয়ে করতে চাও বা বিয়ে করবেন। ফি জাওয়াজ বিয়ে করছো। ফি বজুরা, ফি বজুরা বাচ্চা আছে। কাম বজুরা বা বলতে পারেন কাম বজুরা ফি মৌজুদ, কয়টা বাচ্চা। কে ফালেক মানে হচ্ছে কেমন আছেন, তো উত্তরে বলতে পারেন আরাবি খায়ের, আমি ভালো আছি। ফ্যান রো কোথায় যাচ্ছেন, রসুক বাজারে যাচ্ছি। ফ্যান গোরফাহেক তোমার বাসা কোথায়। ফি কারিফ বা বলতে পারেন ফি গেরিফ মানে হচ্ছে এই তো কাছি। আবগা শেগল কাজ করবে কি, নাম আবগা হা করব। এই শেগল কি কাজ, তান্দিফ বেদ বাড়ি পরিষ্কার করা, তান্দিফ মানে হচ্ছে পরিষ্কার করা। তান্দিফ সাইয়ারা গাড়ি পরিষ্কার করা। কাম ফুলুস আবগা, কাম ফুলুস আবগা কত টাকা লাগবে, কাম ফুলুস আবগা কত টাকা লাগবে। মমতাজ মানে হচ্ছে ভালো, কয়েস মানে হচ্ছে ভালো, তামাম মানে হচ্ছে সম্পূর্ণরূপে ভালো। এশিসমাক বা বলতে পারেন এশিসমুকা মানে হচ্ছে তোমার নাম কি। এশিসম আবুক অর্থ হচ্ছে তোমার বাবার নাম কি। এশিসম উম্মি তোমার মাতার নাম কি। এশিসম আম্মি তোমার চাচার নাম কি। খাল্লাস ফতুর নাস্তা করেছো কি। খাল্লাস গাদা দুপুরের খাবার খেয়েছো কি। খাল্লাস আশা রাতের খাবার খেয়েছো কি, নাম খাল্লাস হা খেয়েছি। এখানে ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা, গাদা মানে হচ্ছে দুপুরের খাবার, আশা মানে হচ্ছে রাতের খাবার। মিতা নোম কখন ঘুমাবে বা আধ শোয়াইয়া একটু পরে। মিতা তারুইশ কখন গোসল করবে। মাফি ময়া বা মাফি মাই পানি নেই। মিতা রহ কখন যাবে, মিতা ইজি কখন আসবে। মিতা রহত কখন গিয়েছিলে, মিতা এরচাত কখন এসেছিলে। জুআন বা জাআন মানে হচ্ছে ক্ষুদা। আতশান মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। আকেল মানে হচ্ছে খানা। শরাব, শরাব মানে হচ্ছে পানীয়। হিব বা হুব্বু বা হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা। ইজি গরিব বা ইজি করিব কাছে আসা। গালবি বা হাবিবি মানে হচ্ছে ডার্লিং বা প্রিয়তম বা প্রিয়তমা। ওমরি বা হাইয়াতি হচ্ছে জীবনের সঙ্গী বা জীবন সঙ্গী। আল ইন্তেজারু আতসাদু মিনাল মউদ মানে হচ্ছে অপেক্ষা করা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। হাসিল রাতিব বেতন পেয়েছ। আরসিল ফুলুস টাকা পাঠাবে। রো ব্যাংক, রো মাসরিফ বা রোহ ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে যাবে। তেফকা সুলফা রেন লাগবে, রেন আরবি হচ্ছে সুলফা। সেবা মানে হচ্ছে বুড়া বা বৃদ্ধ, লোককে বলা হয়ে থাকে সেবা। শাবাব মানে হচ্ছে যুবক বা ইয়ং, ইয়ং বা যুবককে বলা হয়ে থাকে শাবাব বা ডাকতে পারেন এইভাবে ইয়া শাবাব। আতফাল বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়ে থাকে আতফাল। মেয়ে শিশু বা ছেলে শিশু বা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা উভয়কে আতফাল দ্বারা বোঝানো হয়ে থাকে। বজুরা মানে হচ্ছে ছোট বাচ্চা। তারতিফ মানে হচ্ছে সাজানো। তাবুর
বা সাফ বা সাফা মানে হচ্ছে লাইন বা সারি, সাফ বা সাফা মানে হচ্ছে সারি বা রো, বা বলতে পারেন রাকি ফুক উপরে রাখো, হত্তু তা হাত নিচে রাখো বা রাখা। এক লক্ষ বাংলাতে আমরা বলে থাকি, তো আরবিতে বলা হয়ে থাকে মিয়াত আলফ। 2000কে আরবিতে বলা হয়ে থাকে আলফেন। 1000কে বলা হয়ে থাকে আলফ। 200 টাকা বা 200কে বলা হয়ে থাকে মিয়াতেন বা মিথেন। 100কে বলা হয়ে থাকে মিয়া। তগইল মানে হচ্ছে লম্বা, এরতেফা মানে হচ্ছে উচ্চতা বা হাইট কে বলা হয়ে থাকে এরতেফা। আরদ মানে হচ্ছে পাশে, দায়রা মানে হচ্ছে গোল। তিন কোণাকে আরবিতে বলা হয়ে থাকে মুসাল্লাস। তরিক আরবি শব্দের বাংলা হচ্ছে রাস্তা বা রোড। সুক বাজার বা মার্কেট। বেত বা বাইতুন মানে হচ্ছে বাড়ি। সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। কিতাব আরবি শব্দ বাংলা হচ্ছে বই। ইকরা মানে হচ্ছে পড়া। উখতুব মানে হচ্ছে লেখা। হেবস মানে হচ্ছে মুখস্থ করা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আজ দেখানো হলো সৌদি উচ্চারণে আরবি ভাষা। তো ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার আসে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের গঠনমূলক কমেন্টটি আমাদের ভবিষ্যতে ভিডিও বানাতে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।